মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ও বাবা, ম্যাডাম তো দিব্যি সাজগোজ করছেন দেখি, যে নিজে নিজে খেতে পারে না সে দিব্যি চোখ আঁকছে। মাকালি, তুমি কি করতে বলছো আমাকে? ফুলকি এখানে কি করতে এসেছে? এই দেখো আমি, এই দেখো আমি, আমি সেজেছি, এই দেখো দেখো আমি কি সুন্দর সাজ করেছি, দেখো দেখো। শালিনী, তুমি না এটা আমাকে দিয়ে দাও, বুঝলে? রিকি, একটু ধরো তো, অনুভব তো নড়ে যাচ্ছে, আমি একটু করে দিই। আমি তো সুন্দর করে সুন্দর করে আমিও করে দেব। নিশ্চয়ই আমাকে দেখে ফেলেছে, তাই আবার সুর বদলে গেল। না না ফুলকি দাস, এইভাবে ছেড়ে দিলে তো হবে না। শালিনী ম্যাডাম, কারণ সাংবাদিকদের সামনে যেন রোহিতার একটা ইমেজ ভালো হয় সেটার জন্য তো আমরা সবাই মিলে চেষ্টা করছি, এই সবটা জলে চলে যাবে। কারণ তুমি যদি রিপোর্টারদের সামনে যাও তখন শালিনী তোমাকে দেখে ভয় পাবে। আমরা তো রিপোর্টারদের এটাই বোঝানোর চেষ্টা করছি যে শালিনী এই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো আছে, এই সবটা জলে চলে যাবে। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, আর এই বাড়িতে আজকের জন্য এই বাড়ি থেকে চলে যাও আজকের জন্য। এক্স্যাক্টলি, ঈশিতাদি একদম ঠিক কথা বলছে, তা ঈশিতাদি যেটা বলছে সেটাই করো, তোমার না আজকে এই বাড়িতে থাকাই উচিত না। আরে বাবা, আমি নিজে দেখলাম শালিনী ম্যাডাম নিজে চোখ আঁকছিলেন, মনে হলো না কোনো অসুস্থতা আছে। এ ফুলকি প্লিজ, তোমার না চোখের ভুল এটা, অদ্ভুত। তীরে এসে এই মেয়েগুলো তড়ি ডোবাবে, সত্যি। কি হয়েছে বলো তো ফুলকি, আমায় বলো, কোনো সমস্যা? জামাই বাবু, আমি নিজের চোখে দেখলাম শালিনী ম্যাডাম নিজে চোখ আঁকছিলেন, একদম স্বাভাবিক মানুষের মতো, গন্ধও লাগাচ্ছিলেন, কিন্তু শালিনী ম্যাডাম যে অবস্থায় আছেন তাতে তো এসব করার কথাই নয়। না, সেটা তো করার কথা না, কিন্তু এটা সত্যি সত্যি হলে এটা তো ভালো খবর ফুলকি। হ্যাঁ, এই ঈশিতা, ঈশিতা তুমি তুমি খেয়াল করোনি, ও যদি সত্যি এটা করে থাকে এটা তো ভালো খবর। আরে ডক্টর দত্ত সেদিন বললেন না যে ওকে যত স্বাভাবিক পরিবেশে রাখবে ওর পুরনো অভ্যেসগুলো আবার ফিরে আসবে। হ্যাঁ, তাহলে উনি ঠিক বলেছেন, এটা তো ভালো খবর, এটা তো রোহিতকেও জানাতে হবে। গুড গুড গুড। এই রিকি, তার মানে কি বলতো? তার মানে শালিনী আস্তে আস্তে না সুস্থ হয়ে উঠছে, বুঝতে পেরেছিস? এই তো পুরো ঘটনাটাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন জামাই বাবু, আমাকে খোঁজ নিতে হবে, এমনটা হয় নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।